আসসালামু আলাইকুম, আমি মাহবুবা রহমান সেবা, ঢাকা মেডিকেল কলেজে পড়ছি। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর কোষ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে কার্বোহাইড্রেট টপিকটা নিয়ে আজকে আমরা শুরু করছি। তো আমাদের প্রথমেই জানতে হবে কার্বোহাইড্রেট কী। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রোক্সি কিটোন অথবা এর জাতক সমূহ। এখন অ্যালডিহাইড বা কিটোন যৌগকে, এটা তো আমরা জানি, জৈব যৌগে যদি অ্যালডিহাইড কিংবা কিটোন গ্রুপের উপস্থিতি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন যৌগ। এখন পলিহাইড্রোক্সি ব্যাপারটা দিয়ে আমরা আসলে কি বুঝি। পলিহাইড্রোক্সি মানে বোঝায় কোনো জৈব যৌগে একাধিক হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতি। এখন আমরা জানি যে কার্বোহাইড্রেট জৈব যৌগ হতে হলে, মানে কার্বোহাইড্রেট যৌগ হতে হলে কার্বন সংখ্যা শুরু হয় 3 থেকে। এখন সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, কার্বোহাইড্রেট হতে হলে কেন কার্বন সংখ্যা 3 থেকে শুরু হবে, 2 কেন হতে পারবে না, কেন 1 হতে পারবে না? তো আমরা একটা জিনিস এখন একটু দেখি। আমি যদি 2 সংখ্যা বিশিষ্ট, 2 কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বোহাইড্রেট লিখতে চাই তাহলে আমার সংকেতটা হবে এরকম, সি এইচ ও হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোক্সিল। এখানে আমরা খেয়াল করি, এখানে কার্বন সংখ্যা আমি 2 নিয়ে স্টার্ট করেছি এবং এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে 1টা, কিন্তু আমি জৈব যৌগের অথবা কার্বোহাইড্রেটের সংজ্ঞায় বলেছি যে আমার কার্বোহাইড্রেট গ্রুপে অবশ্যই হাইড্রোক্সিল থাকতে হবে 1-এর অধিক, যেহেতু পলিহাইড্রোক্সি। এখন যেহেতু আমার 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট লিখতে গেলে হাইড্রোক্সিল গ্রুপ এসে যায় 1টি, তো সেক্ষেত্রে 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটের উপস্থিতি আসলে সম্ভব না। তো এ কারণে কার্বোহাইড্রেট গ্রুপ শুরু হয় কার্বন সংখ্যা 3 এবং 3-এর অধিক থেকে। এখন আমরা ফার্স্টে চলে যাই কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে, যে কার্বোহাইড্রেটকে আমরা কীভাবে ক্লাসিফিকেশন করতে পারি। কার্বোহাইড্রেটকে কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে ক্লাসিফাই করা যায়। তো ফার্স্টে যদি আমরা দেখি স্বাদের ভিত্তিতে, স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট হচ্ছে 2 প্রকার। তা আমরা দেখি স্বাদের ভিত্তিতে দুই প্রকার, প্রকারগুলো কি কি, এক হচ্ছে সুগার, দুই হচ্ছে নন সুগার। এখন সুগার বলতে আমরা খুব ইজিতে মনে রাখতে পারি, যে সুগার বলতে আমরা মনে রাখবো চিনি। চিনি দেখতে কেমন, দানাদার, স্বাদে মিষ্টি, পানিতে দ্রবণীয়। এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে সুগার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, তারা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয় হবে। ঠিক তিনটি অপোজিট বৈশিষ্ট্য হবে নন সুগার কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। নন সুগার কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি হবে না, পানিতে দ্রবণীয় হবে না, দানাদার হবে না। এটা খুব সহজ ক্লাসিফিকেশন। এখন সুগার কারা, নর্মালি সব মনোস্যাকারাইড যারা তারাই সুগার, নন সুগার মেনলি হচ্ছে পলি স্যাকারাইড যারা তারা হচ্ছে নন সুগার। ওই ক্লাসিফিকেশনগুলো আমরা পরে আলোচনা করব। এখন যদি আমি বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটকে শ্রেণীবিভাগ করি তাহলে ক্লাসিফিকেশনটা কেমন হবে। বিজারণ ক্ষমতার ভিত্তিতে বিজারক শর্করা এবং অবিজারক শর্করা। এখন বিজারক শর্করা বলতে আমরা কি বুঝব, যে সকল কার্বোহাইড্রেটে মুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন গ্রুপ থাকে তারা কোনো জৈব যৌগকে জারিত করার ক্ষমতা রাখে এবং এ কারণে তাদেরকে বলা হয় বিজারক শর্করা। অর্থাৎ বিজারক শর্করা হতে হলে অবশ্যই কার্বোহাইড্রেটের মধ্যে মুক্ত অ্যালডিহাইড কিংবা মুক্ত কিটোন গ্রুপ থাকতে হবে। এখন যে সকল কার্বোহাইড্রেটে মুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন গ্রুপ নাই কিংবা তাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, তার মানে তারা হচ্ছে বিজারক শর্করা হবে না, তারা হবে অবিজারক শর্করা। খুব কমন একটা অবিজারক শর্করা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সুক্রোজকে। কারণ সুক্রোজ একটি ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটি অবিজারক শর্করা হিসেবে কাজ করে, নর্মালি অন্য ডাইস্যাকারাইডগুলো আবার বিজারক শর্করা। তো এই ক্ষেত্রে এটি একটি এক্সেপশনাল, এ কারণে এটা এক্সাম্পল হিসেবে খুব ইম্পর্টেন্ট। গঠন অণুর ভিত্তিতে যদি আমরা কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই করতে চাই তাহলে আমাদের ক্লাসিফিকেশনটা হবে এরকম,
গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট হচ্ছে চার প্রকার। এই চার প্রকার কি কি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগো স্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এখন আমাদের এই চারটা ক্লাসিফিকেশনে আমাদের বেশি ইম্পর্টেন্ট এইচএসসি লেভেলের জন্য। তার মধ্যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই চারটা ক্লাসিফিকেশনই বিভিন্ন ভিত্তিতে আলাদা আলাদা করে আমরা একটু ডিটেলস পড়ব। তো আমরা আজকে ফার্স্টে শুরু করছি মনোস্যাকারাইড দিয়ে। মনোস্যাকারাইড কার্বোহাইড্রেটে কার্বন সংখ্যা শুরু হয় 3 থেকে এবং শেষ হয় 10-এ যেয়ে। তাহলে আমাদের মনোস্যাকারাইড কার্বোহাইড্রেটের জন্য কার্বন সংখ্যার লিমিট হচ্ছে 3 থেকে 10। এখন এই 3 থেকে 10 কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বোহাইড্রেটেরই স্পেশাল নাম আছে। যেমন 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটের নাম হচ্ছে 3 থেকে আসে ট্রাই, এবং এটার সাথে ওজ যুক্ত করে ট্রায়োজ। তাহলে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম হচ্ছে ট্রায়োজ, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম টেট্রা থেকে আসে টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম পেন্টা থেকে আসে পেন্টোজ, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের নাম হেক্সা থেকে আসে হেক্সোজ, তারপর 7-এর জন্য আসে হেপ্টা থেকে হেপ্টোজ। তো ওগুলো লেস ইম্পর্টেন্ট, মেইনলি আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2টা মনোস্যাকারাইড হচ্ছে পেন্টোজ এবং হেক্সোজ। এখন আমরা ফার্স্টে শুরু করি ট্রায়োজের ব্যাপারে আলোচনা নিয়ে। এখন আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে অ্যালডিহাইড অথবা কিটোন যৌগই কার্বোহাইড্রেট হতে পারবে এবং তাদের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। তাহলে ট্রায়োজ সুগারের মধ্যে আমরা 2 ধরনের সুগার পাই, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ বিশিষ্ট কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে কিটোন গ্রুপ বিশিষ্ট কার্বোহাইড্রেট। এখন অ্যালডিহাইড গ্রুপ বিশিষ্ট ট্রায়োজ সুগারের নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এখন আমরা খেয়াল করি অ্যাসিটালডিহাইডের সংকেতটা কেমন হবে। অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আমরা একদম সোজা কথায় 3টা কার্বন পরপর নিচে নিচে লিখে যাই। এখন যেহেতু আমাদের অ্যালডোজ সুগার অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তাহলে প্রথম কার্বনে একটা অ্যালডিহাইড গ্রুপ এঁকে ফেলি, তারপরে আমরা অবশিষ্ট হাতগুলো ফিল আপ করবো। এখন এই কার্বনে 2টা হাত ফিল আপ করতে হবে, 2টা হাত খালি আছে, একটা হাতে হবে হাইড্রোক্সিল আর একটা হাতে হবে হাইড্রোজেন। এই কার্বনেও 2টা হাত ফিল আপ, 2টা হাত খালি, একটা হাতে হাইড্রোক্সিল আর একটা হাতে হাইড্রোজেন। এই হাতে এই কার্বনে 3টা হাত ফিল আপ করতে হবে আমাদের, তাহলে একটা হাতে হাইড্রোক্সিল আর বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন। তো এটা গেল আমাদের অ্যাসিটালডিহাইডের সংকেত। এখন যদি আমরা ট্রায়োজ সুগারের কিটোন যে সুগারটা সেই সুগারটা সংকেত লিখতে চাই, সেই কিটোন সুগারটার নাম হচ্ছে ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। এই ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন সুগারটার সংকেত হবে, আমরা ফার্স্টে 3টা কার্বন লিখে গেলাম। এখন আমাদের একদম কার্বোহাইড্রেটের সংকেত লেখার জন্য একটা কথা একদম সহজে মাথায় ঢুকায় ফেলতে হবে, যে যদি অ্যালডিহাইড সুগার হয় তাহলে 1নং কার্বনে অ্যালডিহাইড গ্রুপ, আর যদি কিটোন সুগার হয় তাহলে 2নং কার্বনে কিটোন গ্রুপ। এখন 2নং কার্বনে আমরা একটা কিটোন গ্রুপ এঁকে ফেলি, তাহলে আমার 2নং কার্বনে 4টা হাতই ফিল আপ, আর 1নং কার্বনে 3টা হাত ফাঁকা আছে, এখানে হবে 2টা হাইড্রোজেন 1টা হাইড্রোক্সিল। তো আলটিমেটলি এটা হবে 1টা হাইড্রোক্সিল সহ CH2OH। লাস্ট কার্বনেও সেমভাবে CH2OH। এটা হচ্ছে আমাদের ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের সংকেত। টেট্রো যে সুগারটা, একটাই সুগার আছে আপনাদের বইয়ে, একটা নাম লেখা ইরিথ্রোজ সুগার। ইরিথ্রোজ সুগারের সংকেতটা তেমন ইম্পর্টেন্ট না, সেমভাবে এই প্যাটার্নে লেখা যায় পরপর 4টা কার্বন বসিয়ে
প্রথম কার্বনের একটা অ্যালডিহাইড গ্রুপ দিয়ে বাকি হাতগুলো ফিল আপ করে এটা লেখা যায়। এখন ইলেকট্রো সুগারের একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে এটি কেলভিন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সেটটুক পড়লেই হবে। এখন আমাদের মেইন যে কনসার্ন এটা পেন্টোজ নিয়ে আমরা একটু আলোচনা করব। পেন্টোজ সুগার চার ধরনের আছে, চারটে এক্সাম্পল আমাদের বইয়ে ইম্পর্টেন্ট। চারটা নাম হচ্ছে জাইলুরোজ, রাইবুলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। চারটা নাম হচ্ছে আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি পেন্টোজ সুগার, এই হিসাবে চারটা নাম আমাদের পড়তে হবে, জাইলুলোজ, রাইবুলোজ, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ। কিন্তু আমাদের পরীক্ষায় সৃজনশীলের জন্য, সিকিউ কোশ্চেনের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা সুগার, সেটা হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। তো আমরা এখন রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। ফার্স্ট কথা, আমাদেরকে এটা সংকেতটা শিখতে হবে। এখন আমরা জানি যে মনোস্যাকারাইড লেখার জন্য একটা সাধারণ সংকেত আছে, যেটা আমরা একটু আগে আমার বলা উচিত ছিল, আমি এখন বলে নিচ্ছি, সেটা হচ্ছে CnH2nO(n). এখন এখানে এন এর জায়গায় আমরা মনোস্যাকারাইডের নাম্বার বসিয়ে আমরা সংকেতটা পাই, এটা হচ্ছে আণবিক সংকেত। তো পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমি যদি সংকেতটা লিখি, সেটা হবে C5H10O5। এটা হচ্ছে পেন্টোজ, সকল পেন্টোজ সুগারের সাধারণ সংকেত। কিন্তু যখন আমরা গাঠনিক সংকেত লিখব, রাইবোজ সুগারের গাঠনিক সংকেত হবে, পরপর আমরা পাঁচটা কার্বন লিখে ফেলি। এখন এই পাঁচটা কার্বনের মধ্যে আমাদের প্রথম কার্বনই আমরা জানি অ্যালডিহাইড গ্রুপটা হবে, বসিয়ে দিলাম। বাকি দুইটা হাতে, একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে হাইড্রোক্সিল। এখন আমরা বাকি হাতগুলো ফিল আপ করি, সবগুলো হাতে আমরা ডান পাশে OH বসিয়ে দিই এবং বাম পাশে একটি করে হাইড্রোজেন। লাস্ট কার্বনটা ইজি CH2OH, কারণ দুইটা হাত হাইড্রোজেন ফিল আপ করে, একটা হাত হাইড্রোক্সিল ফিল আপ করে। তো এটা গেল আমাদের রাইবোজ সুগারের সংকেত, খুব ইজি। এখন আমরা যদি এখান থেকে ডিঅক্সি রাইবোজ সুগারের সংকেত লিখতে চাই, একদম সহজভাবে আমরা কী করব, 2 নং কার্বনে এখানে হাইড্রোক্সিল গ্রুপের জায়গায় আমরা হাইড্রোজেন লিখব, কারণ ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজের পার্থক্য শুধুমাত্র এই জায়গাতেই। 2 নং কার্বনে রাইবোজে হচ্ছে একটি হাইড্রোক্সিল গ্রুপ থাকে এবং ডিঅক্সি রাইবোজে কোনো হাইড্রোক্সিল গ্রুপ 2 নং কার্বনে পাওয়া যায় না, শুধু 2টা হাইড্রোজেন পাওয়া যায়। এখন আমাদের পরীক্ষার জন্য রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের পার্থক্যটা একটু ইম্পর্টেন্ট, যেটা আমাদের হাসান স্যারের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, ছক কেটে দেওয়া। এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগারে কয়টা কার্বন, তারপর হচ্ছে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, ডিঅক্সি রাইবোজে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাইবোজ সুগার হচ্ছে HCl এর সাথে বিক্রিয়ায় ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, আর ডিঅক্সি রাইবোজ HCl এর সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। এগুলো একদম সহজ, বাকিগুলো খুব সহজ, আমরা পড়লেই বুঝতে পারবো। তো এই গেল আমাদের কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগের মনোস্যাকারাইডের পেন্টোজ সুগার পর্যন্ত আলোচনা। তো বাকি আমরা পরবর্তী পর্বে হেক্সোজ সুগার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।